যাচ্ছি ইকো পার্ক এবং মাদার ওয়েক্স মিউজিয়াম, যেটা কলকাতার সল্ট লেকে, সেখানে যাওয়া হচ্ছে। রওনা করলাম। আমরা কলকাতার একেবারে নতুন শহর, আধুনিক শহর যেটা, সেটা হয়ে যাচ্ছে। দূরের সব বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। বেশিরভাগ হাই রাইজ বিল্ডিংগুলো কলকাতা বলা চলে যে এই এরিয়ার, যে বড় বড় হাই রাইজ বিল্ডিং যত আছে, অর্থাৎ চোখ জোড়ানো যে বিল্ডিংগুলো কলকাতা শহরে, সব এই কেন্দ্রিক। ফরেন সিটির মতো যেভাবে গড়ে তোলা দরকার, ঠিক সেভাবেই গড়ে তুলছে। Yeah.
বলা চলে যে কলকাতার সবচেয়ে আধুনিক শহর যেটা আমরা পাড়ি দিচ্ছি। কলকাতা সিটির সর্বাধুনিক যে সিটিটা সেটাই আমরা এখন পাড়ি দিচ্ছি। ডানে মাদার ওয়েটস মিউজিয়াম, বামে হচ্ছে ইকো পার্ক। এটা হচ্ছে ইকো পার্ক, চলে আসলো।